নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টি এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলভ করাবো ইনভারমেন্ট সায়েন্স আর পেজ নম্বর থার্টি সিক্স তো দেখো প্রথমে আমি থার্টি সিক্স নম্বর পেজে যত বড় প্রশ্ন আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব তারপরে আমি এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং প্রত্যেকটা কোয়েশন টু দ্য পয়েন্টে আমি সলভ করাবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে বড় প্রশ্নগুলো জীব বৈচিত্র্যের সংজ্ঞা দাও কে প্রথম জীব বৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন পরিবেশের উপর জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো অথবাতে পরের কোশ্চেন কী বলেছে জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে জীব বৈচিত্র্যের রক্ষায় এর গুরুত্ব লেখো দু নম্বর কোয়েশ্চেন কী বলেছে রেড ডাটা বুক কি আইইউসিএন এর সংকট মাত্রায় তালিকা অনুযায়ী উদ্ভিদ প্রাণী প্রজাতির শ্রেণী বিভাজন করো অথবাতে পরের কোশ্চেন কী বলেছে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার গুলি কী কী ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য কী কী ঠিক আছে এবং উদ্দেশ্য কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রোমান্তরিক কোশ্চেন কী বলেছে সৌর মূলধন এবং পার্থিব মূলধন কাকে বলে স্থিতিশীল ও সহনশীল ভোগ বলতে কী বোঝো স্থিতিশীল ভোগের জন্য পালনীয় কর্তব্যগুলি আলোচনা করো অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে কয়েক প্রকার জৈব সারের সংক্ষিপ্ত বর্ণনা দাও মাটির উর্বরতা বৃদ্ধিতে কেচের ভূমিকা লেখো তারপরে আছে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের কুফলগুলি লেখো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবার আমি এমসি নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে রোমাননে আন্তর্জাতিক জীব দিবস পালন করা হয় অ্যান্সার হবে সের হাজার বাইশে মে রোমান টুতে কী বলেছে সি ইএস সংস্থাটি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার বিয়ের আনসার উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তো দেখো পরের কোয়েশ্চেন কী বলেছে শেষীয় পালরি হ্রদ অবস্থিত অ্যান্সার এর আনসার সিকিমে রোমান ফাইভে কী বলেছে ইউনাইটেড নেশনস এনভারমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার এর আনসার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রোমান সিক্সের কোয়েশ্চেন কী বলেছে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হলো অ্যান্সার হবে এর আছে বেথুয়া ডহরি অ্যান্সার হবে এটা কিন্তু বেথুয়া ডহরিটা অবস্থিত নদীয়াতে রোমান সেভেনের কোয়েশ্চেন কি বলেছে পরিবেশের উন্নতির জন্য জীব বৈচিত্র্য শব্দটি জনপ্রিয়তা পায় অ্যান্সার হবে এর আছে বসুন্ধরা সম্মেলনে রোমান এইটের কোশ্চেন কী বলেছে বিশ্বে প্রাপ্ত জীব বৈচিত্র্যের কত অংশ ভারতে পাওয়া যায় অ্যান্সার হবে এর আছার দশ শতাংশ রোমান নাইনের কোশ্চেন কী বলেছে বর্তমানে ভারতে মোট বায়োস্পিয়ার রিজার্ভের সংখ্যা হলো অ্যান্সার হবে এর আনসার আঠারোটি পরের কোশ্চেন কী বলেছে দশ নম্বরের কোশ্চেন তো দেখো দশ নম্বরের কোশ্চেন কি বলেছে একই প্রাকৃতিক পরিবেশ যুক্ত অঞ্চলে বিভিন্ন গোষ্ঠীর বৈচিত্র্য হল অ্যান্সার হবে বিয়ার প্রজাতিগত বৈচিত্র্য এগারো নম্বর কোশ্চেন কি বলেছে সুস্থায়ী উন্নয়ন তিনটি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে যথা অ্যান্সার হবে বিয়ার অর্থনীতি গোষ্ঠী ও বাস্তুতন্ত্র বারো নম্বরের কোয়েশ্চেন কী বলেছে কে সুস্থায়ী উন্ননের সংজ্ঞা দেন অ্যান্সার এর আনসার ব্লুন্ট ল্যান্ড কমিশন পরের কোশ্চেন কী বলেছে তেরো নম্বরের কোশ্চেন পার্থিব ও মূলধনের একটি উদাহরণ হল অ্যান্সার এর আনসার জল আমাদের পরের কোশ্চেন কী বলেছে চোদ্দো নম্বরের কোশ্চেন সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি হলো অ্যান্সার বেশি এর জীবন সহক পদ্ধতি সমূহের সংরক্ষণ পনেরো নম্বরের কোয়েশ্চেন কী বলেছে পনেরো নম্বরে ওরোরি কালচার হলো অ্যান্সার ডি এর সবজি চাষ ষোলো নম্বরের কোশ্চেন কী বলেছে আগ্নেগির থেকে সৃষ্ট মিত্রিকা হলো অ্যান্সার এর আনসার কালো মিত্রিকা পরের কোশ্চেন কী বলেছে আমাদের রোমান সেভেন্টিনে নীলাভ সবুজ শাওলার উদাহরণ হলো অ্যান্সার এর আনসার সো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া পরে কোশ্চেন কী বলেছে আমাদের আঠারো নম্বরের কোশ্চেন গ্যামেক্সিন হলো এক প্রকার অ্যান্সার এর আনসার গ্যামেক্সিন হলো কীটনাশক উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে যে কীটনাশক পদার্থটি উদ্ভিদ থেকে পাওয়া যায় তা হল অ্যান্সার এর আনসার পাইরোথ্রাম পাইরেথ্রাম কুড়ি নম্বরের কোশ্চেন কি বলেছে কুড়ি নম্বরের কোশ্চেন বলেছে এনজোমাই কোরাইজা গঠনকারী ছত্রাক হলো অ্যান্সার হয়ে সের আনসার গ্লোমাস পরের কোয়েশ্চেন কী বলেছে একুশ নম্বরের কোশ্চেন মাজরা প্রকা এক প্রকার অ্যান্সার সির আনসার মনোফ্যাগাস ম্যানোফ্যাগাস পেস্ট আমাদের বাইশ নম্বরের কোশ্চেন কি বলেছে ডিডিটির আবিষ্কারক হলেন অ্যান্সার পল মিলার তেইশ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে অধিক পিএইচ যুক্ত মাটি হলো অ্যান্সার হবে এর অ্যান্সার রেনজিনা পরের কোয়েশ্চেন কি বলেছে চব্বিশ নম্বরের কোশ্চেন ব্রাজিলের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত অ্যান্সার হবে এর অ্যান্সার রোকা তো দেখো দুদাগের যে কোশ্চেনগুলো আছে ষোলো নম্বরের টোটাল এক নম্বরে প্রত্যেকটা নম্বর থাকবে এক করে ষোলোখানা কোশ্চেন লিখতে হবে এইগুলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমি সলভ করে দেবো তো দেখো এবার আমি নেক্সট পেজ ফিফটি সিক্স নম্বর পেজের যত এম সি কিউব আছে সেগুলো সলভ করে দেবো তার আগে তোমাদের আমি বট কোশ্চেনগুলো দেখাবো যেগুলি দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক ইবিএস পরীক্ষার ক্ষেত্রে তো দেখো রোমাননের ফার্স্ট কোশ্চেন কী বলছে ভারতবর্ষ মহা জৈব বৈচিত্র্যময় দেশ আলোচনা করো জৈব বৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে লেখো তো দেখো অথবা দিয়ে পরের কোশ্চেন বলেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো জীব বৈচিত্র্যের মূল আলোচনা করো তো দেখো বা জীব বৈচিত্র্যের মূল্য আলোচনা করো যাকে বলে রোমান্টের কোশ্চেন কী বলেছে গ্রায়স্থ জীব বৈচিত্র্য বলতে কি বোঝো স্বয়স্থানিক এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্য উল্লেখ করো পরের কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে জীব বৈচিত্র্য বলতে কি বোঝো বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্য বর্ণনা দাও রোমান কোশ্চেন কী বলেছে ঠিক আছে বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নের সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা আলোচনা করো রোমান ফোরের কোশ্চেন কি বলেছে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলি ব্যাখ্যা করো রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা আলোচনা করো ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো অথবা যে কোশ্চেন কি বলেছে শস্যের বিভিন্ন প্রকার রোগ ও তাদের প্রতিকার সম্পর্কে টিকা লেখো এবার আমি এমসি কিউব নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে রোমান জীব বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ হলো অ্যান্সার হবে এর আনসার ব্রাজিল রোমান্টিক কোয়েশ্চেন কী বলেছে ভারতে জীব বৈচিত্র্যের মধ্যে থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটি উদ্ভিদ হলো অ্যান্সার হবে বিয়ের আনসার জবা রোমান্তিক কোয়েশ্চেন কী বলেছে ভারতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা হলো অ্যান্সার হবে পঁয়তাল্লিশ হাজার রোমান ফোরের কোশ্চেন কী বলছে পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো অ্যান্সার হবে এর আনসার জল পরের কোশ্চেন কী বলেছে রোমান ফাইভের কোশ্চেন প্রতি বছর মরুভূমিতে পরিণত হয় অ্যান্সার হবে বিয়ের আনসার ত্রিশ লক্ষ হেক্টর রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে ক্রান্তীয় দেশে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য নাতিশীতোষ্ণ দেশের চেয়ে অ্যান্সার হবে ডি এর দু ঘন্টা কম সাত নম্বর কোশ্চেন কী বলেছে ভারতে বিভিন্ন বিপন্ন স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা অ্যান্সার বিয়ের আনসার উনচল্লিশ আট নম্বরে কোশ্চেন কী বলেছে নীলগিরি জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত অ্যান্সার সির আসার কর্ণাটকের বনাঞ্চল নম্বরে কোশ্চেন কী বলেছে ভূপৃষ্ঠের উপর টু পয়েন্ট সেন্টিমিটার মিত্রিকা তৈরি হতে সময় লাগে অ্যান্সারবে সিরান্সার একশো থেকে পাঁচশো বছর দশ নম্বরে কোয়েশ্চেন কী বলেছে ভারতে লুপ্ত একটি প্রজাতির নাম অ্যান্সারবে বিয়ের আসার বারশিঙ্গা ঠিক আছে পরের কোশ্চেন কি বলেছে নম্বরে কোশ্চেন ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি চালু করা হয় অ্যান্সার হবে বিয়ের আনসার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কী বলেছে বারো নম্বরের কোশ্চেন ভারতে পাওয়া যায় এমন একটি পাখির মোট প্রজাতির সংখ্যা অ্যান্সার হবে ডি এর তেরোশো আঠাশ পরে কোশ্চেন কী বলেছে আমাদের তেরো নম্বরে কোশ্চেন তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু সালে উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে চোদ্দো নম্বরের কোশ্চেন নদীর অববাহিকা এবং উপকূল অঞ্চলে যে ও অতি উর্বর মৃত্তিকা পাওয়া যায় তা হল হবে ডি এর আনসার অ্যালু মাটি অ্যালু ভিয়াল মাটি পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে রিউডি জেনিরোই প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে বিয়ের আনসার উনিশশো বিরানব্বই সালে ষোলো নম্বরে কোশ্চেন কী বলেছে নারকেল গাছের বিজ্ঞান বা বিজ্ঞানিক নাম অ্যান্সার হবে কোকোস নুসিফেরা পরে কোশ্চেন কী বলেছে সতেরো নম্বরের কোশ্চেন জৈব পচনে উৎপন্ন হয় অ্যান্সার হবে বিয়ের আনসার মিথেন নেক্সট কোয়েশ্চেন কী বলেছে আমাদের রোমান এইটিন নম্বরে ভারতের বিপন্ন মাছের সংখ্যা অ্যান্সার হবে বিয়ের আনসার দুশো উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে সুস্থায়ী উন্নয়নের অঙ্গনয় অ্যান্সার পে সের বৃক্ষছেদন কুড়ি নম্বরে কি কী বলেছে সিমলাপাল মণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত অ্যান্সার পাবে বীর আঞ্চার উড়িষ্যায় একুশ নম্বরে কী বলেছে কোন মাটি আগ্নেগিরি থেকে সৃষ্টি হয় অ্যান্সার পেয়ে ডিয়ার কালো মাটি তো দেখো বাইশ নম্বরের কোশ্চেন কি বলেছে জীব বৈচিত্র্য শব্দটি প্রথম প্রচলন করেছিল এ এর আনসার ই ও উইলসান তেইশ নম্বরের কোয়েশ্চেন কি বলেছে হাতির সংখ্যা হ্রাসের কারণ হল অ্যান্সার পেয়ে ডিএন সব সবকটি ঠিক অর্থাৎ জঙ্গলের রেললাইনের প্রসার বনভূমি সংকোচন শিকার অর্থাৎ সব সবকটি ঠিক অর্থাৎ ডি এর অ্যান্সার হবে চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলছে লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয় অ্যান্সার হবে এর আনসার বিন তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানেন অসংখ্য ধন্যবাদ আজকে আমি উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিজ্ঞানের তো দেখো স্টাডিসে যে প্রশ্ন আছে সেইগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব তারপর আমি যত এমসি কিউ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আজকে আমি পেজ নম্বর সেভেন্টি ফাইভ নিয়ে আলোচনা করেছি এর আগে বাকি যে দুটো সেট আছে সেই দুটো সেট আমি আলোচনা করে দিয়েছি তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো ঠিক আছে রোমান্টিক কোশ্চেন কি বলেছে জৈব বৈচিত্র্য মূল্য বলতে কী বোঝো সঠিক উদাহরণ সহ আলোচনা করো অথবা শস্যের বিবিধ রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতি উপর একটি টিকা লেখো রোমান কোশ্চেন কি বলেছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো অথবা বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নের সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা কোশ্চেন কি বলেছে জৈব বৈচিত্র্য বলতে কী বোঝো বিভিন্ন প্রকার জৈব বৈচিত্র্য বর্ণনা করো অথবা ভারতবর্ষের সুস্থায়ী কর্ম পরিকল্পনা সম্বন্ধে লেখো রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে সবুজ বিপ্লব বলতে কী বোঝো ভারতীয় কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো এবার আমি নেক্সট পেজ সেভেন্টি সিক্স নিয়ে আলোচনা করব তো দেখো এখানে বিস্তারিত যে সমস্ত এমসিকিউ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করবো তো দেখো এক একদাগের রোমাননের কোশ্চেন কি বলেছে বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম ব্যাখ্যা করেন অ্যান্সার হবে এর অ্যান্সার উইলসন রোমান কোশ্চেন কী বলেছে একই অঞ্চলে অবস্থিত জীব গোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে বলে অ্যান্সার হবে এর অ্যান্সার আলফা বৈচিত্র্য রোমান থ্রি কোশ্চেন কী বলেছে বাস্তু সংস্থানই বাস্তু সংস্থান মাত্রই যে অঞ্চলের অংশ তার নাম অ্যান্সার হবে সি এর আনসার বায়োস্পিয়ার সি এর অ্যান্সার হবে বায়োস্পিয়ার হবে রোমান ফোরের কোশ্চেনে কি বলেছে রোমান ফোর কোশ্চেন বলেছে ল্যান্টেনা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার মেক্সিকো রোমান ফাইভের কোশ্চেন বলেছে নিচের কোন গাছটি স্নায়বিক রোগের ঔষধ তৈরির কাজে লাগে অ্যান্সার হবে তো দেখো ডি এর অ্যান্সার হবে এদের কোনোটিই নয় রোমান সিক্সের কোশ্চিন কী বলেছে ভারতবর্ষের কোন প্রদেশে কেওলা দেও জাতীয় উদ্যান অবস্থিত কেওলা দেও ঠিক আছে এর আনসার হবে ডি বি এর আনসার সরি বি এর রাজস্থানে রোমান সেভেনের কোশ্চেন কী বলছে বিভিন্ন প্রাণীদের তালিকায় প্রকাশ করেছে অ্যান্সার হবে বি এর আই ইউ সি এন রোমান রোমান এইটের কোশ্চেন কী বলেছে ভারতে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা অ্যান্সার হবে উনচল্লিশটি বি এর রোমানায়নের কোশ্চিন কি বলছে ভারতে প্রায় বিলুপ্তির মুখে এমন একটি প্রাণী হলো অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার গাঙ্গেয় শুকুক পরের কোশ্চিন কী বলেছে রোমান টেনের কোশ্চেন উত্তরাখণ্ডে অবস্থিত বায়োস্পিয়ার রিজার্ভ এলাকাটির নাম হলো অ্যান্সার হবে সি এর নন্দা দেবী এগারো নম্বর কোশ্চেন কি বলেছে ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটি হলো অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা এখানে চারখানা অপশানে নেই তোমরা লিখবে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে বারো নম্বর কোশ্চেন কি বলছে সিঙ্গলিলা জাতীয় উদ্যানে কোন প্রাণীটিকে সংরক্ষণ করা হয় অ্যান্সার হবে রেড পান্ডা এখানে কিন্তু অপশানে নেই তোমরা রেড পান্ডা লিখবে কোনো কারণে হয়তো ভুল করেছে তেরো নম্বর কোশ্চেন কি বলেছে বিভূতিভূষণ ওয়ার্ল্ড ওয়াই ওয়ার্ল্ড কী বলছে লাইফ স্যাংচুয়ারি রয়েছে অ্যান্সার হবে এর আনসার পশ্চিমবঙ্গে চোদ্দ নম্বর কোশ্চেন কি বলছে রামসার সম্মেলনের মুখ্য বিষয় হলো অ্যান্সার হবে এর আনসার জলাভূমি পনেরো নম্বর কোশ্চেন কি বলছে নিচের কোনটি ভারতের বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে অ্যান্সারবে এর আনসার মানস ব্যাঘ্র প্রকল্প ষোলো নম্বর কোশ্চেন কী বলছে সুস্থায়ী উন্নয়ন প্রকল্প সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য হল অ্যান্সারবে ডি এর আনসার সব কারণ হবে সুস্থায়ী রাজনীতি আছে সুস্থায়ী সমাজ হবে সুস্থায়ী জীবনযাপন মানে অর্থাৎ সি ডি সবই ঠিক অর্থাৎ ডি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট ঠিক আছে এবার আমি নেক্সট পেজ সেভেন্টি সেভেন নিয়ে আলোচনা করবো ইভিএস এর তো দেখো আমাদের সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞাদেন অ্যান্সার হবে ব্রান্ট ল্যান্ড কমিশন এর অ্যান্সার হবে তো দেখো আঠারো নম্বর কোয়েশন কী বলেছে পৃথিবীর থেকে প্রতি বছর কত হেক্টর বনভূমি বিলীন হয়ে যাচ্ছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে একশো সত্তর লক্ষ উনিশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে ভারতের সবুজ বিপ্লবের জনক অ্যান্সার হবে সির অ্যান্সার এম এস স্বামীনাথন কুড়ি নম্বর কুড়ি নম্বরের কোশ্চেন কী বলেছে পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা অ্যান্সার হবে বিনাচা সর্বদা সুস্থায়ী হয় একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে নিচের কোনটি সবচেয়ে উর্বর হিসাবে গণ্য করা হয় অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যালোভিয়াল অ্যালোভিয়াল মাটি ঠিক আছে অ্যালোভিয়াল মাটি তো দেখো বাইশ নম্বরের কোশ্চেন কী বলেছে কোন মিত্রিকা আম্লিক প্রকৃতির অ্যান্সার হবে এর আনসার পটসল মিত্রিকা তেইশ নম্বরের কোশ্চেন কী বলেছে প্রদত্ত কোনটির অভাবে ক্লোরোসিস রোগ হয় অ্যান্সার হবে এম জি প্লাস টু ঠিক আছে চব্বিশ নম্বরের কোশ্চেন কি বলেছে কৃষিকাজে কোন সারটি অধিক পরিমাণে ব্যবহার করা হয় অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো নাইট্রোজেন ফসফেট ঠিক আছে মানে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটোই ব্যবহার করা হয় ঠিক আছে তো দেখো দুদাগের যে কোশ্চেনগুলো আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক নম্বরের টোটাল ষোলোখানা তোমাদের লিখতে হবে এর মাঝখানে কিন্তু অথবা আছে এইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ